From my point of view, necessity of learning English can never be overstated. আমরা যেভাবে কোর্স ম্যাটেরিয়ালসগুলো সাজাচ্ছি সেট আপ করছি যারা ফিউচারে আইএলটিএস করার প্ল্যান আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা বাহিরে যাওয়ার প্ল্যান করছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে অ্যান্ড বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করছে আর যারা ফ্রিল্যান্সিং করছে না তাদের জন্য আমি বলবো যে বোথ অফ দ্য টিম তাদের সবার জিনিসটা হেল্পফুল হবে Hello everyone, Assalamualaikum, I'm Roman Akhtar. Recently, I'm with technology to join Koreshi as a trainer for English spoken and communication skill. Waiter technology je onno je learning parts gulo ache jemon graphics design, web design, ebulor moto learning English tao ekta parts. Jetar second batch start hocche very soon. Hopefully apnara shobai onek excited, ami onek excited. Waiter technology byapare jeta bolbo, waiter technology ami eto din ekta hidden follower chilam and well wisher chilam and always I was dreamt about that je ami jodi kokhono eta ekta part hote partam. So ami ashole very thankful, I'm so glad to being a part of this lovely family. Thanks Waiter Technology. Now আমি যে ট্রেনার হিসেবে যেটা হিসেবে রিক্রুট হয়েছি সেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং কমিউনিকেশন স্কিল তো সেই ব্যাপারে আমি কিছু বলার আগে সেটা নেসেসিটি নিয়ে কিছু বলার আগে আমি আমার নিজেকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ইন এ ভেরি শর্ট ওয়ে সেটা হচ্ছে যে আই হ্যাভ ডান মাই ও লেভেলস এ লেভেলস বিবিএ নাও আমি একটা আইএলটিএস একাডেমিতে আছি অ্যাজ অ্যান আইএলটিএস ইনস্ট্রাক্টর হুইচ নেম ইজ লার্নার্স একাডেমি যেখানে আমি আছি সিন্স জানুয়ারি 2019 হোয়াটস দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ অ্যাকচুয়ালি নেসেসিটি অফ লার্নিং ইংলিশ নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা সবাই সেটা ফিল করি আমাদের এভরি স্টেপে আমাদের ডেইলি লাইফে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাদের লাইফে এমনভাবে ইনভলভ হয়ে গেছে আমরা চাইলেও এটাকে ইগনোর করতে পারবো না বিশেষ করে মানে আমি বলবো যে এটা ছাড়া আর কোনো ওয়ে নেই বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করছে যারা অনলাইনে কাজ করছে তাদের জন্য তো এটা তো খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ওয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই জানি উই আর লিভিং ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অ্যান্ড এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাকে সার্ভাইভ করতে হলে আমাকে আমি না চাইলেও আমাকে এই ধরনের একটা কম্পিটিশনে পার্ট নিতেই হবে টিকে থাকতে হলে যেটা আমরা সবাই জানি যেটা আমরা সবাই সব প্রতি মুহূর্তে কিন্তু ফিল করছি ব্যাপারটা সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম আমরা সবাই জানি যে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টস বলেন অথবা বায়ার্স বলেন তারা সবাই কিন্তু ফরেইনার সো এখানে আমার যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি খুবই ভালো কাজ জানি সবাই কিন্তু সব কিছুতে মানে যে যার মতো স্পেশালিস্ট তো আমি যে কাজটা জানি সেটা দেখা গেছে যে আমার একজন ক্লায়েন্টের 80% কি 90% পছন্দ হয়েছে জাস্ট তাকে কনভিন্স করার যে ব্যাপারটা আছে যে হ্যাঁ আমি এটা 100% করবো আমি করতে পারি আপনি তাকে ডাউট ফ্রি করার জন্য তাকে যে কনভিন্স করার যে আমার যে কনভিন্সিং পাওয়ার থাকতে হবে সেটা আমি তাকে কীভাবে করব। সেটার জন্য আমাকে তার সাথে কমিউনিকেট করতে হবে তাকে যেমন আমরা লাইভে আমরা যখন কারোর সাথে কথা বলি কাউকে যদি কোনো কিছু নিয়ে কনভিন্স করতে যাই তাকে আমি আমার কথা দিয়ে কনভিন্স করি তাকে আমি বুঝাই যে আমি কেন এটাতে আপনি কেন আমাকে নেবেন কেন আমার কাজটা অ্যাকসেপ্ট করবেন সেটা হচ্ছে যে তো এটার জন্য আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেম ফ্রিল্যান্সিংয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেটা হচ্ছে যে অবশ্যই ইংরেজিতে তো আমি বলবো যে ফ্রিল্যান্সারদের জন্য যেমন ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সারদের ছাড়াও আমি বলবো যে কি নট অনলি ফ্রিল্যান্সার নোয়িং ইংলিশ ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং এ গুড জব ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি উইদিন ইয়োর হোম কান্ট্রি অর ফাইন্ডিং ওয়ার্ক অ্যাব্রড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের এমপ্লয়ি যাচ্ছে তাদের কিন্তু ওয়ান অফ দ্য ডিমান্ড অর এক্সপেকটেশন হচ্ছে যে সে ইংরেজিতে কতটুকু দক্ষ ইংরেজি জানা আর ইংরেজি বলতে পারা দুটোর মধ্যে একটা একটা ফাইন লাইন আছে সো আমি বলবো যে কি হ্যাঁ এই জিনিসটা ইংরেজিতে যে বলাটা সেটা আসলে সবার মধ্যে আসে না সেটার কারণ হচ্ছে জড়তা আমরা অনেক আনইজিনেস ফিল করি তো এই আনইজিনেস থেকে ইজি ওয়েতে কীভাবে কনভার্ট করতে হয় সেটার জন্য আমি এবং আমার টিম ওয়েটার টেকনোলজি আছে হোপফুলি আমাদের জার্নিটা খুবই 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 ভালো হবে এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং যেটা আপনাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে আর সবচেয়ে বড় হচ্ছে আমরা যদি আমাদের চারপাশে দেখি ইটস মাচ ইম্পর্ট্যান্ট ফর সোশ্যালাইজিং অ্যান্ড আপনার এন্টারটেইনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক যেমন আমরা যখন আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল আমাদের
যারা বিশেষ করে আমি আমার ক্ষেত্রেও যদি বলি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল অ্যাব্রডে আছে, তারা কেউ স্টাডিতে আছে, কেউ জবে আছে, তো তারাও আমি বলবো যে তারা তাদের সাথে কমিউনিকেট করতে হলে আমাদের আমাকে তো একটু হলেও তাদের মতো করে বলতে হবে। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ক্যান নেভার বি ওভারস্টেটেড। এবার আমি আসি ওয়াই ওয়েটু টেকনোলজি, কেন ওয়েটু টেকনোলজিতে আমরা আসবো বা অ্যাডমিশন নিব। আমরা সবাই জানি ওয়েটু টেকনোলজি ওয়ান অফ দ্য সেন্টার অর ওয়ে টু লার্ন সামথিং এক্সেপশনাল ইন আ ভার্চুয়াল ওয়ে। অ্যান্ড এটার বেস্ট পার্ট হচ্ছে যে আপনারা আপনাদের ফ্লেক্সিবল টাইমে ক্লাসগুলো করতে পারছেন, যেহেতু ক্লাসগুলো অনলাইনে হচ্ছে অ্যান্ড লাইভ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি কোনো কারণে যদি কোনো ক্লাস মিস করছে, তাদের জন্য ক্লাসগুলো প্রতিটা ক্লাস রেকর্ডেড হচ্ছে এবং ড্রাইভে সেভ থাকছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারছেন। তো আমি বলবো যে ওয়েটু টেকনোলজি তাদের জন্য, বিশেষ করে যারা কান্ট্রি সাইডে থাকে, যাদের প্লেসগুলো নিয়ারেস্ট প্লেসগুলোতে ভালো কোনো ইংলিশ কোর্সেস ফ্যাসিলিটিসগুলো তুলনামূলকভাবে কম, তো আমি বলবো যে তাদের জন্য ওয়েটু টেকনোলজি খুবই ভালো একটি সেন্টার অ্যান্ড ভালো একটি ওয়ে, বিশেষ করে যারা বাহিরে আছে, বাহিরে জব করছে, জব পারপাসে আছে। আমরা সবাই জানি বাহিরে যারা থাকে তাদের জন্য ইংলিশটা কতটা জরুরি, তারাও হয়তো বা কোনো ধরনের কোনো টাইম মেনটেন করতে পারছে না, তো ওখানে ইংলিশ শেখার জন্য অথবা কোনো কোর্সে জয়েন করতে পারছে না। তো আমি সেক্ষেত্রে বলবো যে কি ওয়েটু টেকনোলজি হচ্ছে তাদের জন্য খুবই ভালো একটি ওয়ে টু লার্ন সামথিং নিউ। যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এর মাধ্যমে ঘরে বসেই শিখতে পারছেন, তো তার জন্য আমি বলবো যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েটু টেকনোলজি আপনাদের থেকে কোনো ধরনের কোনো কোর্স ফি নিচ্ছে না, জাস্ট ছোটো একটা রেজিস্ট্রেশন ফিজ নিচ্ছে, যেটা হচ্ছে মাত্র 1000। আর আমাদের যে লার্নিং ওয়েটা সেটা হচ্ছে যে, যেমন অনেকের মধ্যে গ্রামাটিক্যাল কিছু কনফিউশন থাকে এবং অনেক মেসড করে ফেলে গ্রামারস নিয়ে, সেন্টেন্স মেক করা নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো যে কি আমরা এখানে গ্রামারের কোনো মানে মোট কথা কোনো পেইন হওয়ার কোনো কিছু নেই। যেমন আমরা যে বাংলায় কথা বলছি সেখানে আমরা কতখানি গ্রামার ইউজ করছি, মানে ব্যাকরণ ইউজ করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন কথার মধ্যে কিন্তু বাংলার মধ্যেই কিন্তু আমাদের অনেক ব্যাকরণ চলে আসতেছে। সো সেই হিসেবে আমি বলবো যে গ্রামারটা যে ইম্পর্টেন্ট নেই এরকম কোনো কিছু না, গ্রামারসটাও লাগছে, তবে সেটা আমরা আমাদের যতটুকু ইজি ওয়েতে সম্ভব আমি অথবা ওয়েটু টেকনোলজির টিম আছে সব ধরনের সাপোর্ট করবো। কারা এলিজিবিলিটির জন্য আমি বলবো যে কি, যাদের বেসিক ইংলিশ নলেজটা আছে তারা এলিজিবল, লাইক HSC আমি প্রেফার করবো অ্যান্ড ক্লাস 8-9 তারাও আসতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসতে হলে যে আপনার যে একদম সব কিছু জানতে হবে এরকম কোনো কিছু না, আমি বলবো যে কি স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল অ্যান্ড বিজনেস ইংলিশ যেগুলো সেটা আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো অ্যান্ড শিখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে লাইভ যে ক্লাসগুলো করবেন সেখানে আপনি আপনার প্রবলেমগুলো বলতে পারবেন, যে আপনি কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় আপনি সেন্টেন্সটা মেক করতে পারছেন না। তো যে হিসেবে আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো সাজাচ্ছি অথবা ডেজগুলো সাজাচ্ছি সেটা হচ্ছে যে 3 days একটা প্ল্যানিং আছে ক্লাস নেওয়ার, তো তার মধ্যে 2 আমরা এগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড 1 আমরা আমাদের ডেইলি লাইফে যে কথাবার্তাগুলো হয়, যে কনভারসেশনগুলো হয়, সেই কনভারসেশন নিয়ে একটা ইংলিশ স্পোকেন আমরা রাখছি। তো আশা করছি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, অ্যান্ড বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করছে আর যারা ফ্রিল্যান্সিং করছে না তাদের জন্য আমি বলবো যে বোথ অফ দ্য টিম তাদের সবার জিনিসটা হেল্পফুল হবে। যেমন স্পোকেন ক্লাসগুলোতে আমরা এক একদিন এক একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেমন মিটিং অ্যান্ড গ্রিটিং অর শপিং, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ফেভারেট ফুড অথবা হবিস, এগুলো এক্সেট্রা ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব, যেগুলো মোট কথা আমাদের যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ হচ্ছে, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করছি ওইগুলো আমরা ইংরেজিতে কীভাবে করব। সো আমরা বলবো যে কি আমরা যেভাবে কোর্স ম্যাটেরিয়ালসগুলো সাজাচ্ছি, সেট আপ করছি, যারা ফিউচারে IELTS করার প্ল্যান আছে তাদের জন্যও অনেক হেল্পফুল হবে, যারা বাহিরে যাওয়ার প্ল্যান করছে তাদের জন্যও অনেক হেল্পফুল হবে। আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলেন, আমি আগেও বলেছি যে আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না, জাস্ট একটা ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফিজ নিচ্ছে মাত্র 1000। আর হ্যাঁ, আমাদের এখানে কোর্স করতে হলে আরেকটা ব্যাপার সেটা মাথায় রাখতে হবে যে আপনাকে
কমিটেড হতে হবে অ্যান্ড মাচ ডেডিকেটেড হতে হবে। সেটা হচ্ছে কমিটেড বলতে অ্যাজ ইন যে নিজের মধ্যে একটা নিজেরকে নিজে কমিটমেন্টে আনতে হবে যে হ্যাঁ আমি কিছু শিখবো, আমি কিছু জানবো, আমাকে শিখতে হবে। তাহলে আমি বলবো যে আপনি কিছু শিখতে পারবেন, আপনি কিছু জানতে পারবেন। বাট আপনি যদি বলেন যে ও আচ্ছা মাত্র 1000, আচ্ছা ঠিক আছে আসছি যাচ্ছি কিছু দেখলাম শিখলাম, সো আমি বলবো যে কি যদি এই ধরনের কোনো মনোভাব থাকে অথবা এই ধরনের যদি কোনো ধরনের কোনো ইচ্ছা থাকে, তা আমি বলবো যে আপনি তাহলে শিখতে পারছেন না। আমরা যতটুকু আমরা যেমন এফোর্ট দিচ্ছি, আপনাকেও আপনার নিজ থেকে অতটুকু এফোর্ট দিতে হবে। সো এটা হচ্ছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনাকে কমিটেড হতে হবে যে আমি এখানে আসছি, আমি এখানে কিছু শিখবো, আমি এখান থেকে কিছু জানবো, আমি এখান থেকে কিছু গেইন করবো। সো এই ধরনের একটা কমিটমেন্ট আপনাকে নিজেকে নিজে করতে হবে। তো তাতেই আপনি আমি বলবো যে শুধু লার্নিং ইংলিশ না, যে কোনো কিছুতে আপনি সাকসেস হবেন। বিকজ মানুষ একটা প্লেসে আসতে হলে তাকে অনেক কিছু অনেক 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 কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে, সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজের সাথে নিজে স্ট্রাগল করতে হয়, তার নিজের সাথে নিজেকে ফাইট করতে হবে যে হ্যাঁ আমি এর পিছনে লেগে থাকবো, আমি কিছু শিখবো, আমি ইজিলি গিভ আপ করবো না। সো আমি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি গেইনার হবেন। আর আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি আসছি যাচ্ছি, সেটা শুধুমাত্র আমি এটা বলছি না যে শুধুমাত্র লার্নিং ইংলিশের ক্ষেত্রে, আমার এই কোর্সটার ক্ষেত্রে, সেটা সব ক্ষেত্রেই আমি ওভারঅল বলছি যে তখন যদি নিজের মধ্যে যদি একটা কমিটমেন্ট যদি কাজ না করে, নিজের মধ্যে যদি একটা ডেডিকেশন যদি কাজ না করে, নিজের মধ্যে যদি একটা পাওয়ার কাজ না করে যে না আমি এটা করবই, তো তাহলে আমি বলবো যে আপনি আপনার যে অ্যাম্বিশনস, আপনার যে গোল, সেখানে আমি বলবো যে আপনি ইজিলি পৌঁছাতে পারবেন না। তো আমি বলবো যে কি আমার এই কোর্সে আসতে হলে অ্যাট ফার্স্ট আপনাকে যে আপনার যে এলিজিবল মানে আপনার যে যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে যে আপনি নিজেকে নিজে কমিটেড হয়ে আসবেন, নিজের কাছে নিজে কমিটেড হয়ে আসবেন যে আমি এখানে আসবো কিছু শিখবো। আর লাস্ট অফ দ্য পার্ট যেটা বলবো, আমি এখানে সবার কোলাবোরেশনটা এক্সপেক্ট করছি আর হোপফুলি সবাই সাথে থাকবেন, আমরা নতুন কিছু করবো ইনশাল্লাহ। তা আজকের জন্য এইটুকুই, দেখা হবে, ক্লাসগুলো কন্টিনিউ করবেন, হোপফুলি আমিও কন্টিনিউ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ওয়েট টেকনোলজি, অ্যান্ড যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।